গুড মর্নিং ফ্যামিলি, গুড মর্নিং, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে কত তারিখ? তারপরে দেখি কথা বলবো তোমাদের সাথে। দেখো এই গাছটার কি খারাপ অবস্থাকে ঠিক করতে হবে। দেখি এখানটা খুঁচিয়ে একটু ভালো করে জল দিয়ে দিই। পুরো মরে গেছে গাছটা, এত সুন্দর দেখতে লাগছিল না যখন তোমার পাতাগুলো ছিল। একবার ঠিক করতে হবে, দেখে ঠিক হয় নাকি। এই ছুরিটা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে দিয়ে তারপরে জল দেব দেখি। খুব খারাপ অবস্থা হয়ে আছে চারটা। সব পাতাগুলো মরে গেছে। দেখি এবার জল দি, হয়ে গেলে যেন হয়ে যায়। বাবা এত সুন্দর দেখতে ছিল না গাছটা, এরকম হয়ে গেছে, এত খারাপ লাগছে। দেখি হয় কি। বেশি করে জল দিয়ে দি, যে অবস্থা হয়ে আছে এটার। এটা থাক এখানে, ছুরি দিতে পরে আমার দরকার লাগে, থাক এখন এখানে। যখন এখানে এসেছিলাম তখন তাও তোমাদেরকে দেখালাম না, হালকা হালকা পাতা ছিল। এসে আবার দেখছি মানে এটা তো সপ্তাহে একদিনই জল দেওয়া যায়, কিন্তু মনে হচ্ছে রোজ জল দিলে ভালো হতো। কি বলি, ওই জন্য দেখছিলাম, জল দিলাম, দেখি এবার হয় নাকি, দেখা যাক কি হয়। হয়ে গেলে খুব ভালো লাগবে, গাছটা অনেকটা বড় হবে, দেখা যাক এবার কি হয়। আমি এতক্ষণ ধরে ল্যাদ কাটছিলাম, আসলে কালকে যে রাত্রিবেলা ডাল চচ্চড়ি করেছিলাম না আলু দিয়ে, ওটা আছে, ওটা আমি ভাতের সাথে খেয়ে নেব, আর মাছ ভেজে নেব, আর ভাত করব। রান্নার কোনো ঝামেলা নেই বলে আর কি ল্যাদটা খাচ্ছিলাম, নয়তো খাওয়া হতো না। ল্যাদ খেতে খেতে বেজে গেছে 11টা, আমাকে এখন যেতে হবে স্নানেতে। তো ওই স্নানটা করে নি, তারপরে স্নান করে পুজো করব। এখন আমি ভাতটা বসিয়ে দেবো, আর কালকে যে ডাল চচ্চড়িটা করেছিলাম ওটা ফ্রিজে ছিল, ওটা তো একটু রুটির সাথে খাবো বলে একটু মাখা মাখা মানে থক থক টাইপের হয়েছিল, তো একটু জল দিয়ে ওটা ফুটিয়ে নিই, আর একটু পরে মাছটা ভেজে নেবো। এখন ফটাফট ভাতটা বসিয়ে দিই। এখানে আমার ভাত হয়ে গেছে, ডালও গরম হয়ে গেছে, ভাবলাম মাছটা ভেজেই নিই। তো মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, মশলা মানে হচ্ছে নুন হলুদ মিট মশলা আদা রসুন বাটা দিয়ে মাখিয়ে রেখেছি, দিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে মশলা দিয়ে মেখে খেতে জাস্ট অসাধারণ লাগে, মাছের একটা আলাদাই টেস্ট লাগে। পারলে তোমরাও একবার ট্রাই করতে পারো, যারা যারা করো তারা তো নিশ্চয়ই জানো কেমন খেতে লাগে, কিন্তু যারা যারা এখনো খাওনি এইভাবে মাছ ভেজে, তো অবশ্যই ট্রাই করতে পারো। আগে বলে দিচ্ছি কিভাবে, আগে ম্যারিনেট করে রাখে তখন বলে দিলাম, তারপরে বলে দিচ্ছি। ওখানে এক্সস্ট চলছিল বলে তোমরা ভালো করে শুনতে পেয়েছো না সেটাও জানি না, তো ওই জন্য আরেকবার বলছি যে মাছটা, মাছেতে নুন হলুদ আদা রসুন বাটা আর চিকেন মশলা বা মিট মশলা যদি কিছু থাকে ভালো করে দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে তারপরে তেলেতে ভেজে নেবে। একবার জাস্ট তুমি ট্রাই করে দেখো, অসাধারণ লাগবে খেতে। তো ওপরে মনে হয় কোনো কাজ হচ্ছে, ওই জন্য এত আওয়াজ হচ্ছে। তো একবার খেয়ে আমাকে অবশ্যই বলো, কমেন্ট করে যে তোমাদের কেমন লাগলো খেয়ে। এখন আমি লাঞ্চে বসবো, তোমাদেরকে লাঞ্চের মেনুটা দেখিয়ে দিই। লাঞ্চে আছে ভাত, মাছ ভাজা, ডাল চচ্চড়ি। আজ আবার বিকেলের দিকে মাসি আসবেন না, মাসির হাতে নাকি ব্যথা হয়ে লাগছে,
তো যেগুলো আমার দরকার যে বাসনগুলো ওগুলো খালি মেজে নিই, বাদ বাকিগুলো রেখে দেবো, মাসি কালকে এসে মেজে দেবে। তো এখন আমি স্টার্ট করে দিয়েছি মাজার, তো বাদ বাকিগুলো এখন মেজে নিই যেগুলো দরকার। আজকে ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসেছে, তো চলো এটা আনবক্সিং করি। আমি তো জানি তোমাদের সামনে এটা খুলবে আস্তে আস্তে, যদি দিতে হয় না। আমি নাইট ড্রেস অর্ডার করেছিলাম দুটো, একটা এসেছে একটা আসেনি, তো যেটা এসেছে ওটা তোমাদেরকে খুলে ভালো করে দেখাচ্ছি। খুব সুন্দর দেখতে, ফ্লিপকার্ট থেকে নিলাম। এই টপটা খুব সুন্দর দেখতে আর খুব সফট। এই যে পিছনটা এরকম, এই যে সামনেটা এরকম, আর এটা হচ্ছে থ্রি কোয়ার্টার প্যান্ট। প্যান্টটা খুব সুন্দর, এই যে খুব সফট। এটা যেদিন পরবো, মানে যখন পরবো তখন তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো। খুব সুন্দর দেখতে হয়েছে, আমি ভাবছিলাম যদি আমার সাইজে বড় হয় ফেরত দিতে হবে নাকি, তো দেখলাম না সাইজ ঠিকই আছে, পরিনি এখনো, দেখে তো মনে হচ্ছে ঠিকই আছে। তো জামাটা সত্যি খুব সুন্দর হয়েছে, মানে এটা আর খুব সফটও আছে, আর কোয়ালিটি মানে কি বলবো, কোয়ালিটি তো অবশ্যই ভালো, বারবার বলছি আমি, কাজটা খুব ভালো। আর আমার মোটামুটি বাসনকোসন আমার প্রায় অনেকটা মেজেই রেখেছে, খালি প্রেশার কুকারটা আর ভাতটা রাখার, ভাত মানে ধোয়ার যে ছাঁকনিটা থাকে না বড়ার মতো, ওটা রেখে দিয়েছি। তো এখন আমি সন্ধে দেবো, আর আজকে রাতে করবো ডিম ভর্তা আর পরোটা, তখন আমি সন্ধেটা দিয়ে দিই। আমার গলাটা দেখছি সকাল থেকে জ্বলছিল, কিন্তু দেখছি হঠাৎ ব্যথা ব্যথা করেছে, তো গরম একটু চা খাই, কারণ চাটা খেলে আরাম পাবো একটু গলাটাতে। তো এখন আমি চা বানাই আমার জন্য, এখানে আমি আমার গরম গরম চা নিয়ে বসে পড়েছি, তার সাথে বিস্কিট। আমি ডিম ভর্তার জন্য ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এই মাত্রই দিলাম। আর কালকে ভেবেছিলাম না আমি একটু স্পা করতে যাব, ওই হোলি ফোলি খেলা হয়েছে, তারপরে অনেক দিন হয়ে গেছে, সেই মানে ভাইয়ের পৈতের আগে আমি স্পা করেছিলাম, আর হোলিও খেলা হয়েছে, মাথায় ফাথায় সব লেগেছে, তো ভেবেছিলাম আমি স্পা করতে যাব, কিন্তু আমার গলাটা এত ব্যথা, কালকে ওই জন্য যাবো না, দেখে সোমবার প্যাডেলে যাবো, কারণ যদি ঠান্ডা মানে গলাটা ব্যথাটা আরও বেড়ে যায় না, খুব অসুবিধা হয়ে যাবে, ওই জন্য ভয়ও লাগছে, আর ওই জন্য কালকে যাবো না, প্যাডেলে দেখে সোমবারে যাব। ডিম তো আমার সেদ্ধ হয়ে গেছে, এবার পেঁয়াজ টমেটো রসুন ওগুলো কেটে নিই, কেটে নিই ডিম ভর্তাটা স্টার্ট করে দিই। আমি ডিমটা ভালো করে সেদ্ধ করে নিয়ে ওটাকে হাতে করে ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ কাটা হয়ে গেছে, টমেটো রসুন লঙ্কা, আর এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এবার আমি রান্নাটা করে নিই। আমার ডিম ভর্তা হয়ে গেছে, এবার আমি তো রাত্রিবেলা পরোটা করব বললাম, ওই জন্য আটাটা এখন মেখে রাখি, খাওয়ার আগে করে নেব। অনির্বাণ এসে গেছে অফিস থেকে, এসে ওই ল্যাদ খাচ্ছে, আর ঘাড়ে ব্যথা লেগেছে ওর। তুমি খাও ল্যাদ, আমি পরোটা করতে যাই, টাটা বাই বাই। এখন আমরা ডিনার করতে বসছি, তোমাদের কাছে চলো ডিনারের মেনুটা দেখিয়ে দিই, বলো তুমি। পরোটা, ডিম ভর্তা, আর আমি খাবো গুড়। আমাদের এই মাত্র ডিনার হলো, তাহলে আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্টে শেয়ার করো, আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে টাটা, গুড নাইট।